আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। ক্বালা আল্লাহু তাআলা ফি কিতাবিহিল মাজীদ বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم। وعن عمر بن العاص رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول اذا اجتهد الحاكم فاجتهد فاصاب فله اجران واذا حكم فاجتهد ثم اخطا فله اجر। متفق عليه। الحمد لله সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে ওয়াদ্দো সালাফি কনফারেন্সে এসে কিছু বলার কিছু শোনার তৌফিক দিয়েছেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত, বিশ্বনন্দিত বিশ্ব নেতা, মহান নেতা, যার আদর্শ বাস্তবায়ন, যার সুন্নাতের অনুসরণ অনুকরণ আমাদের সকল মুসলিম নরনারীর উপর ওয়াজিব এবং ফরজ, সেই মহান ব্যক্তিত্বের উপরে সালাত ও সালাম বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাই। অথপর অধ্যকার সালাফি কনফারেন্সের সম্মানিত সভাপতি মুআজ্জাজ উলামা ইকরাম, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত দীন প্রিয় তাওহীদ প্রিয় মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালের মা বোনেরা, আপনারা সকলে আমার সাথে আছেন কি? শুনতে রাজি? এই রাতে বিষয়টা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ, খুবই ইন্টারেস্টেড একটি বিষয়। কি বলেন তো, চার ইমাম সম্পর্কে আমরা যারা আহলে হাদিস তাদের অবস্থান কি জানা দরকার কি না? জানা দরকার, কারণ এ ব্যাপারে দুই গ্রুপের ভুল বুঝাবুঝি আছে। আমরা যারা আহলে হাদিস সালাফি বলে দাবি করি তাদেরও একটা মিস্টেক আছে, মিস আন্ডারস্ট্যান্ডিং আছে। পক্ষান্তরে আমাদের যে সমস্ত হানাফি ভাইরা, শাফিঈ, মালিকি, হাম্বলি ভাইরা যারা তাদের ইমানদেরকে মানেন, তাদেরও কিছু মিস্টেক আছে, মিস আন্ডারস্ট্যান্ডিং আছে। সো আমরা আজকের এই আলোচনার মাধ্যমে সংক্ষিপ্ত টাইমে হলেও কিছুটা ক্লিয়ার করার চেষ্টা করব। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব। মুআজ্জাজ হাজিরিন, আপনারা সবাই মাযহাবের ব্যাপারে, তাকলিদের ব্যাপারে শুনতে পছন্দ করেন, তাই কি না? এ কোথায় জি, আওয়াজ কোথায়? আওয়াজ ঘুমিয়ে গেছে, জেগে আছে? ওকে, চলবে। তাহলে আসুন, খুব সংক্ষেপে বলছি, বই তো দেখেছেন, কিছু এনেছিলাম বলবো বলে। শায়েখদের মিলন মেলা, ডক্টর সাহেবদের মিলন মেলা, এখানে বেশি টাইম পাওয়া যায় না, তাই আমি সংক্ষিপ্ত ভাবে কিছু বলার চেষ্টা করব। প্রথমত চার ইমামদের ব্যাপারে, চার মাযহাবের যে মহাতি ইমামগুলো আছেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক বিন আনাস রাহিমাহুল্লাহ, ইমাম শাফি মুহাম্মদ ইবনু ইদ্রিস আশ-শাফি রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বাল রাহিমাহুল্লাহ, তাদের ব্যাপারে আমাদের অবস্থান কি, আমাদের কনসেপশন কি, আমাদের চিন্তা চেতনা কি, আমাদের বিশ্বাস বা আকীদা কি, এ বিষয় আজকে আপনারা জেনে যাবেন ইনশাআল্লাহ। সেটা হলো এই যে সকল
মহামনীষী যারা আছেন বড় বড় চার মাযহাবের চার ইমাম তাদের ব্যাপারে আমরা আহলে হাদিসদের অবস্থান হলো আমরা যারা আহলে হাদিস তারা এই সকল ইমামদের ব্যাপারে কি বিশ্বাস রাখি কি আকীদা রাখি কি কনসেপ্ট রাখি সেটা জেনে নেন হানাফি ভাইরা জেনে নেন দেওবন্দি ভাইরা জেনে নেন অন্যান্য মাযহাবের যারা অনুসারী তারা জেনে নেন এই সকল মুসলিম জাতির ইমাম তাদেরকে আমরা সম্মান করি তাদেরকে আমরা ভালোবাসি তাদেরকে আমরা আমাদের হৃদয়ের স্থানে বসিয়েছি মাথার তাজ বানিয়েছি তাদের ব্যাপারে আমাদের আরো অবস্থান হচ্ছে তারা যে সকল ইস্তেহাদ গবেষণা মাসলা মাসাইল দিয়ে গেছেন তার মধ্যে হতে যেগুলো কুরআন সুন্নার সঙ্গে কন্ট্রাডিক্টিভ নয় সংঘর্ষিক নয় বিপরীতমুখী নয় সেগুলোকে আমরা অত্যন্ত প্রফুল্ল চিত্তে আনন্দের সাথে মেনে নিই অনুসরণ করি তাই কি না কিন্তু ওই সকল মহিমান্বিত বিরাট বিরাট ইমামদের ফতোয়া ইস্তেহাদ গবেষণা যখন কুরআন সুন্নার খেলাফ হয় কুরআন সুন্নার সাথে সংঘর্ষিক হয় তখন ওই সকল ইমামদের ফতোয়া মানি না ঠিকই কিন্তু তাদের সম্মান করতে কম করি তাদের শ্রদ্ধা করতে কম করি তাদের ভালোবাসতে কম করি না তাহলে আমাদের অন্তরে তারা বিরাট একটা অবস্থান করে নিয়েছেন তাদেরকে আমরা ভালোবাসি এবং তাদের সম্পর্কে মনে করি বিশ্বাস রাখি যে ওই সকল বড় বড় ইমামগণ যদি ফতোয়া দানের ক্ষেত্রে ভুল করে থাকেন তাহলেও তারা একটা নেকি পাবেন আর যদি দিনের মাসলা মাসাইলের ক্ষেত্রে গবেষণার ক্ষেত্রে ইস্তেহাদের ক্ষেত্রে যদি সঠিক পথ পেয়ে যান সঠিক গবেষণা করে যান সঠিক ফতোয়া দিয়ে যান সঠিক গাইডলাইন করে যান তাহলে তারা প্রত্যেকটি ইস্তেহাদের জন্য ফতোয়ার জন্য দুইটা করে নেকি পাবে এটা কোথা থেকে বললাম এটা বুখারি মুসলিমের হাদিস আমর ইবনুল আস থেকে বর্ণিত তিনি বলেন সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি ইদা ইস্তেহাদাল মুস্তাহিদ যখন কোন মুস্তাহিদ ব্যক্তি ইস্তেহাদ করে চেষ্টা চলে আই রিসার্চ করে গবেষণা করে কিসের জন্য দীন ইসলামের মাসলা মাসাইল মুসলিম জাতিদের কাছে পৌঁছানোর জন্য যখন গবেষণা করে ফাসাবা সেই গবেষণায় সঠিকতায় সঠিক গবেষণায় পৌঁছিয়েছে মাসলা মাসাইল ঠিক দিয়েছে ফালাহু আজরান তিনি তখন কি পাবেন কয়টা নাকি পাবেন বলেন তো দুইটা নাকি পাবেন আর যদি দিনের দিক দর্শনা দিক নির্দেশনা দেওয়ার ক্ষেত্রে মাসলা মাসাইল ফতোয়া দানের ক্ষেত্রে ভুল করে ফেলেন আল্লাহর রাসূল বলেছেন ওয়াইজা হাকামা ফাজতাহাদা দিনের মাসলা দিতে গিয়ে ভুল করেছে চেষ্টা করার পরেও ফালাহু আজরুন তার জন্য একটা লেক নেকি কি হবে তাহলে ও আহলে হাদিস ভাইরা সালাফি ভাইরা আপনারা এই সকল বিরাট বিরাট মহান ব্যক্তি ইমামদের সম্পর্কে কোনো দিন কুমন্তব্য করবেন না কদার্য মন্তব্য করবেন না কটুক্তি করবেন না তাদের সম্পর্কে যাচ্ছে তাই বলবেন না কারণ আপনার রসুল আমার রসুল তাদের রসুল বলেছেন যদি ভুল করে তাহলেও এক নেকি আপনি ওই ইমামের ব্যাপারে ইমামের বিরুদ্ধে যদি খারাপ কিছু বলে যান তাহলে কিন্তু আপনার গুনাহ ছাড়া উপায় নেই তাহলে এই সকল ইমামদের ব্যাপারে আমাদের অবস্থান হলো
আমরা তাদেরকে শ্রদ্ধা করি, ভালোবাসি। তাদের ফতোয়া, গবেষণা এবং ইস্তেহাদ যদি কোরআন সুন্নাহ অনুযায়ী হয় তাহলে আমরা তাদের ফতোয়া মানি। এটা একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হলো, আমরা যারা আহলে হাদিস আছি, সালাফিরা আছি, তারা কিন্তু এই সকল ইমামদের আকিদাও গ্রহণ করি। শুধু ফিকহি মাসালা মাসায়েলে আমরা সীমাবদ্ধ থাকি না, কিন্তু আমাদের ব্যাপারে, আমাদের বিরুদ্ধে যে সমস্ত ভাইয়েরা বিভিন্ন রকম স্থূল অভিযোগ উত্থাপন করেন, তারা কিন্তু তাদের ইমামের আকিদা গ্রহণ করতে পারে না। জানেন কি না, আমাদের ভাইয়েরা বলে আমি হানাফি, কিন্তু ইমাম আবু হানিফার আকিদা তারা গ্রহণ করতে পারে নাই। ইমাম আবু হানিফার আকিদা ছিল সালাফি আকিদা, যেমনটি আমাদের ডক্টর আবু বকর ভাই আলোচনা করে গেছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকিদা ছিল সালফে সালিহিনের, সাহাবিদের আকিদা, তাবিদের আকিদা। ওয়াতায়েব আমাদের ওই সমস্ত ভাইরা, দেওবন্দি ভাইরা, হানাফি ভাইরা, যারা বলে আমাদের ইমাম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আমরা তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, ও ভাইয়েরা, আপনারা যে আপনাদের ইমাম দাবি করলেন, অথচ ইমাম সাহেবের যে ফিকহি গবেষণা, ফিকহি মাসলা মাসাইল, সেগুলো গবেষণা ঠিকই মানলেন, সেগুলো অন্ধের মতো মেনে নিচ্ছেন, কিন্তু মানুষের যেটা মূল বিষয়, যার উপরে মানুষের জান্নাত জাহান্নাম নির্ভর করে, সেই আকিদা কিন্তু আপনারা ইমাম সাহেবেরটা গ্রহণ করলেন না। কারণ কি, সমস্যাটা কি, আকিদা ভুল কি আপনার ইমামের না আপনার মন মানসিকতার, কোনটার সমস্যা? যদি আপনার ইমামের আকিদায় সমস্যা না থাকে তাহলে ইমামের আকিদা কেন গ্রহণ করলেন না? আর যদি ইমাম সাহেবের আকিদায় সমস্যা থাকে তাহলে তো তাকে ইমাম মানা বড় কষ্টকর, তাই কিনা ভাইরা? সাথে আছেন, থাকবেন তো? এটা একটা ব্যাপার। তাহলে আমাদের ওই সমস্ত দেওবন্দি এবং হানাফি ভাইরা এই যে একটা দ্বিমুখী আচরণ এবং দ্বিমুখী অবস্থান গ্রহণ করেন, তাদের কাছে আমরা প্রশ্ন ছুড়ে দিলাম এই সালাফি কনফারেন্স থেকে। ভাইরা, এই প্রশ্নের উত্তরটা আপনাদের কাছে চাই, যে কেন আপনারা আপনাদের ইমাম আবু হানিফার আকিদা গ্রহণ করলেন না? সমস্যাটা কোথায়? ইমাম সাহেবের আকিদাই সমস্যা না আপনাদের ভিতরে সমস্যা? এর উত্তর জানার জন্য প্রশ্ন ছুড়ে দিয়ে গেলাম। এখন ওই সমস্ত ভাইরা আমাদের উপরে আবার উল্টে পড়ে বিভিন্ন প্রশ্ন করে, বলে লামা ঝাবি এই সেই বিভিন্ন কিছু, আহলে হাদিস আহলে হাদিস বলে কি না? এখন আমরা তাদের কাছে কিছু বলতে চাই, কিন্তু সময় তো সংক্ষেপ, অতএব একটা পয়েন্ট আমি বাদ দিচ্ছি। সেটা হলো, তারা যে মাজহাব মানছেন ওই সমস্ত ইমামের নাম দিয়ে তাদেরকে অন্ধ গোড়া তাকলিদ করছেন, এটা আপনারা কোথায় পেলেন? এটা কি আপনার ইমাম সাহেব বলেছেন? ও আমার হানাফি ভাইরা, ও আমার দেওবন্দি ভাইরা, আপনাদের ইমাম সাহেব কোথায় বলেছেন ও আমার ইমাম আবু হানিফাকে ইমাম মানো, তার নামে মাজহাব সৃষ্টি করো? কোথায় বলেছেন? কোথাও বলেননি। এবং আপনারা জানেন, কোন ব্যক্তির এইভাবে অন্ধ অনুসরণ করা, গোড়া তাকলিদ করা, তাকলিদের সাক্ষী করা কোরআন সুন্নার খেলাফ এবং ওই ইমামের ওই খেলাফ, ইমামের বিরুদ্ধে এটা অবস্থান নেওয়া। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে কোথাও বলেন নাই, কোরআনেও বলেন নাই যে ইমাম আবু হানিফাকে ইমাম মেনে তার নামে মাজহাবের ব্যানার বানিয়ে হন হন করে চলো, তার প্রত্যেকটি কথা অন্ধের মতো অনুসরণ করো, কোথাও বলেন নাই আল্লাহ। এমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নার মধ্যে লাখ লাখ হাদিসে কোথাও বলেন নাই যে এই চার ইমামকেই মানতে হবে, তাদের নামে মাজহাব বানিয়ে তার অনুসরণ অনুকরণ করতে হবে।
স্বয়ং ওই সকল ইমামগণ নিষেধ করে গেছেন তাদেরকে তাকলিদ করতে, ওয়ান্দো অনুসরণ করতে। তাহলে যে সমস্ত ভাইরা, যে সমস্ত বন্ধুরা, যে সমস্ত আলেম উলামা আল্লামা ফকিহুল উম্মা হাকিমুল মিল্লাতগণ এই এক এক ইমামকে অন্ধভাবে অনুসরণ করছেন, পক্ষান্তরে তারা কোরআনের খেলাফ করছেন, সুন্নাতের বিরোধিতা করছেন, স্বয়ং নিজের ইমামের বিরোধিতা করছেন, ঠিক কিনা? এখন তাদের কিছু দুই একটা পয়েন্ট, আমি দ্বিতীয় পয়েন্ট ছেড়ে তৃতীয় পয়েন্ট বলছি। ওই সমস্ত ভাইরা তারা যে মাজহাব মানে এই ইমামের নামে মাজহাব বানিয়ে অন্ধ অনুসরণ করে, অন্ধ তাকলিদ করে, তার কিছু যুক্তি দলিল তারা পেশ করার অপচেষ্টা করেন, তার দুই একটি উল্লেখ এবং খণ্ডন করে আমি শেষ করব ইনশাআল্লাহ। আমাদের ওই সকল ভাইয়েরা বলেন, ও লা মাযহাবিদ দল, আপনারা যে মাযহাব মানেন না, আমরা মাযহাব মানি, এ ব্যাপারে কোরআনে নাকি দলিল আছে। তারা যে এই জন্য তো মুফতি রিজাউল করিম আবরার সহ তার চেলাবেলা সমমানা বা তাদের আকাবির যারা আছে সকলেই কিন্তু তাকলিদে সাক্ষীকে ওয়াজিব কেউ মনে করেন, কেউ ফরজ মনে করেন, তাই কি না? তার পক্ষে তাদের দলিল কি জানেন? কোরআন থেকে তারা এই তাকলিদের, অন্ধ তাকলিদের, তাকলিদের সাক্ষীর মাযহাব মানার যে দলিল উল্লেখ করে সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে এই দলিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাসআলু আহলাযিকরি ইন কুনতুম লা তাআলামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কি বলেছেন জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে বলেছেন, ফাসআলু, তোমরা জিজ্ঞেস করো, প্রশ্ন করো, কাদেরকে? আহলাযিকরি, আহলে যিকিরদেরকে প্রশ্ন করো, ইন কুনতুম লা তাআলামুন, যদি তোমরা না জানো, কোনো মাসলা মাসাইলের ব্যাপারে যদি তোমাদের অজানা থাকে, অজ্ঞতা থাকে, অস্পষ্টতা থাকে, তাহলে জিজ্ঞেস করবে। আল্লাহ বলেছেন কাদেরকে? আহলে যিকিরদেরকে। কাদেরকে? আহলে যিকিরদেরকে। এই আয়াত দিয়ে তারা বলছে যে ইমাম মানা ওয়াজিব, মাযহাব মানা ফরজ। আমাদের খণ্ডন হলো, আমাদের রদ হলো, ও তাকলিদ পন্থী ভাইরা, তাকলিদের চশমা পরে সকল আয়াত এবং হাদিসে খালি তাকলিদে দেখেন, কিন্তু আয়াতটার তাফসির যদি দেখেন তাহলে এর তাফসির কি বলেছে? আহলাদ জিকির দ্বারা, প্রথমত সমস্ত মুফাসসিরিন কেরাম বলেছেন আহলাদ জিকির দ্বারা এখানে উদ্দেশ্য হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে যে সমস্ত আলেম ছিল, কিন্তু সেটা থেকে বেরিয়ে এসে এখানে মুসলমান আলেম ওলামা এর ভিতরে অন্তর্ভুক্ত হয়েছেন, ইনক্লুড হয়েছেন। কি কারণে? উসুলে তাফসিরে একটা উসুল আছে, মূল নীতি আছে, প্রিন্সিপাল আছে, সেটা হলো আল ইবরাতু বিউমুমিল লাফজ লা বিখুসুসিস সাবাব। অর্থাৎ কোন একটা নির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে যদি কোনো আয়াত নাজিল হয়, সেই আয়াতটা শুধু ওই নির্ধারিত নির্দিষ্ট বিষয়ে সীমাবদ্ধ না থেকে তার ব্যাপক অর্থ দেয়, দান করে, বুঝায়। এই কায়দায় আমরা যদি এখানতে মেনেও নিই আহলুল যিকির দ্বারা ইহুদি খ্রিস্টানদের আলেম ওলামা যেমন উদ্দেশ্য, সাথে সাথে উম্মতে মুহাম্মাদের আলেম ওলামা উদ্দেশ্য, তাহলে আল্লাহ এখানে কি বললেন? ফাসআলু আহলাদ যিকির, ও আমার বান্দারা, আল্লাহ বলছেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা যে প্রশ্ন জানবে না, যে ফতোয়া জানবে না, যে মাসলা মাসাইল জানবে না, সে ব্যাপারে আহলে যিকির যারা আছে, কোরআন সুন্নায় পারঙ্গম, পারদর্শী, যোগ্য, বিজ্ঞ, স্পেশালিস্ট যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করো। বুঝতে পেরেছেন অর্থ না বুঝেন নাই? কই বুঝেছেন? সব শুয়ে গেছে। বুঝেছেন না বুঝেননি? আহলে যিকির অর্থ হলো আহলে এলেম, কোরআন সুন্নায় পারঙ্গম, পারদর্শী, যোগ্য, বিজ্ঞ, স্পেশালিস্ট যারা, তাদেরকে জিজ্ঞাসা করতে বলেছেন আল্লাহ। তাহলে এখানে আল্লাহ বলছেন যারা কোরআন সুন্নায় যোগ্য, বিজ্ঞ, অভিজ্ঞ, এখানে আবু হানিফার কথা এসেছে,
ইমাম আবু হানিফার কথাও আসেনি, হানাফি মাযহাবের কথাও আসেনি। তাহলে আপনারা এই আয়াত দিয়ে তাকলিদ কে আপনি ওয়াজিব করছেন, এই আয়াত দিয়ে তাকলিদ কে আপনি ফরজ করছেন, তাই কি না? এই আয়াত আমাদের প্রশ্ন তাদের কাছে, হানাফিদের কাছে, দেওবন্দীদের কাছে, ও ভাইরা ইমাম আবু হানিফার আগেও কি আয়াত ছিল কি ছিল না? তারা কার কাছে জিজ্ঞেস করত, কার তাকলিদ করত? এই আয়াত দিয়ে যদি ইমাম আবু হানিফার তাকলিদ ওয়াজিব হয়, ফরজ হয়, ইমাম হানাফির মাযহাব মানা ফরজ হয়, তাহলে এর আগের যারা ছিল তাদের অবস্থা কি হবে? এই ফরজটা তো তারা ছেড়ে দিয়েছে, এই ওয়াজিবটা তো তারা পালন করেননি, তার জন্য কি তারা গুনাহগার হবে? একটা খণ্ডন করলাম। দুই নাম্বার হলো আহলে যিকির। এই শব্দ দ্বারা আপনি চারটা মাযহাব বা ইমাম আবু হানিফাকে যে নির্ধারিত করলেন, নির্দিষ্ট করলেন, এটা আপনি কোথা থেকে পেলেন? আল্লাহ বলেছেন যে আহলে যিকির দ্বারা উদ্দেশ্য ইমাম আবু হানিফা। আল্লাহ বলেছেন এই আহলে যিকির দ্বারা ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বাল উদ্দেশ্য বলেছেন কোথাও? রসুল বলেছেন, ওই সমস্ত ইমামগণ বলেছেন। তাহলে আপনারা কিভাবে নির্ধারণ করছেন? তাহলে আপনাদের এই যুক্তি, আপনাদের এই দলিল ওয়াযুক্তিক, ওয়াশার, কানা, খোড়া যুক্তি। তিন নাম্বার খণ্ডন, এই আয়াতে আল্লাহ বলেছে আহলাদ জিকির যারা আলেম ওলামাদেরকে জিজ্ঞেস করতে বলেছেন। আর আলেম ওলামা, আপনি আমার কাছে যদি এখন একটা ফতোয়া জিজ্ঞেস করেন, তাহলে আমার উচিত হবে কি? বলে ও শায়েখ, ও ডক্টর সাহেব, রফুল আদায় করার হুকুম কি, আমিন বলার হুকুম কি? তখন আমি উত্তর দেবো কি দিয়ে? আল্লাহ বলেছে নেই, রসুল বলেছে নেই, এটাই তো একজন মুফতির উচিত, তাই কি না? একজন আলেমের উচিত কি? আপনার প্রশ্ন দিনই প্রশ্নের উত্তর দেওয়ার নিয়ম কি? কোরআন এবং সুন্নাহ থেকে ফতোয়া দিতে হবে, তাই কি না? এখন আমাদের এই হানাফি ভাইরা বলছে যে এটা দিয়ে তাকলিদ ওয়াজিব হয়। আমরা বললি তাকলিদ ওয়াজিব হয় না, কারণ আপনার যে বিষয় মাসলা মাসাল জানা নেই, ওইটা আমার কাছে জিজ্ঞেস করলেন, আর আমি বললাম কোরআনের কথা, আমি দলিল পেশ করলাম কোরআন সুন্না থেকে। তাহলে আপনাকে আমি বললাম কোরআন সুন্না, আর আপনি অনুসরণ করলেন কোরআন সুন্না, এখানে কি মাযহাবের কোনো প্রসঙ্গ আসলো? এখানে কি কোনো ইমাম সাহেবের প্রসঙ্গ আসলো? তাহলে তাদের দলিল তাকলিদের পক্ষে যে দেয়, এটা হাস্যকর দলিল কি না? এটা খোড়া দলিল কি না? এটা অযৌক্তিক দলিল, তাই কি না? এটা গেল। আমরা বলি আরো তো রদ করা যাবে, ছয়টা রদ আছে, আর একটা করে শেষ করব। এখন আপনারা আহলে যিকির বলতে ইমাম আবু হানিফারে বুঝাচ্ছেন, ও ভাই আহলে যিকির এটা আগেও হলো না, ইমাম আবু হানিফার আগে আবার উনার পরেও কি কেউ আর আহলে যিকির হলো না? ওই মধ্যে সেই আহলে যিকির আল্লাহ নাজিল করলো, এটা কোথায় পেলেন? এটা হাস্যকর ইস্তেদলাল, তাই কিনা ভাইরা? বুঝেছেন? এই রাতে এরকম আলোচনার লোড নেওয়ার মন মানসিকতা আপনাদের নেই নাকি? আছে? আর একটা দলিল নেন, তাদের দ্বিতীয় দলিল, তারা যে মাযহাব মানে তাদের দ্বিতীয় দলিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, নর নারী, যুবক যুবতী, কিশোর কিশোরী, তোমাদের উচিত হলো কি? আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, আল্লাহর অনুসরণ করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের অনুসরণ করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং উলিল আমর যারা তাদের অনুসরণ করো। এখন এইটুকু ব্যাখ্যা করি, আল্লাহর অনুসরণ বলতে কিতাব, আল্লাহর কিতাবের অনুসরণ, আল্লাহর রাসূলের অনুসরণ বলতে তার সুন্নাতের অনুসরণ, এ দুটা নিয়ে সমস্যা নেই। উলুল আমর দ্বারা পৃথিবীর সমস্ত গ্রহণযোগ্য মুফাসসিরিন কেরাম বলছে, উলুল আমর দ্বারা দুইটা অর্থ, একটা হচ্ছে শাসকগণ, রাষ্ট্র ক্ষমতায় যারা অধিষ্ঠ হবে তারা, এক নম্বর অর্থ। কেউ কেউ বলেছেন উলুল আমর দ্বারা আলেম উলামা ফুকাহাগণ উদ্দেশ্য। উলুল আমর দ্বারা কয়টা উদ্দেশ্য? এক নম্বর কি? শাসকগণ। দুই নাম্বার আলেম ওলামাগণ। এখন আসেন এই আয়াত দিয়ে তারাম সংক্ষিপ্ত করছি, সময় শর্ট। এই আয়াত দিয়ে তারা বলছে তাকলিদ ওয়াজিব, এবার মাযহাব মানতে হবে। ওরে হাস্যকর দলিল!
এখানে বলছে উলুল আমর, আমরা প্রথমটা বাদ দেই, শাসক বাদ দেই, আমরা মানলাম উলুল আমর মানে আলেম, উলামা, ফুকাহা, ইসলামী স্কলার্স, তাই কিনা? এখন ইসলামী স্কলার্স বলছে তাহলে আপনি বলছেন যে আয়াত দ্বারা ইমাম আবু হানিফার মাজহাব মানতে হবে, তাকলিদ করতে হবে, তাহলে ইমাম আবু হানিফার আগে কি আয়াত ছিল কি না, তাহলে তারা কোন ইমাম রে মানছে? আগে তো ইমাম ওই যে 80 হিজরির আগে, 150 হিজরির আগে ইমাম আবু হানিফা ছিল, তাহলে তারা কি সাহাবিরা তাবিরা আয়াত মানছিলেন কি না, না মানেনি? তারা তো আবু হানিফা পায় নাই, তাহলে তারা তাকলিদ করতে পারে, একটা ওয়াজিব ছেড়ে দিছে নাকি? না উযুবিল্লাহ। তাহলে তাদের দলিল বুঝতেছেন গেল? এখন এই উলুল আমর যারা বলছে, আল্লাহ বলছে আলেম উলামা, অনেক বুঝাইছে ইমাম আবু হানিফা কয়জন, একজন, আর উলুল আমর বলতে আলেম উলামা ইসলামী স্কলার্স অনেককে বুঝিয়েছেন, তাহলে ইমাম আবু হানিফা তো এখানে উদ্দেশ্য না। যুগে যুগে যত ইসলামী স্কলার্স আলেম উলামা মুফাসির ফুকাহা যত আসবে সবাই এই আয়াত দ্বারা উদ্দেশ্য, সে সাহাবিদের যুগ থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত, তাই কিনা ভাইরা? তা না, তাই হলে এই আয়াত দ্বারা কিভাবে আপনারা তাকলিদ ওয়াজিব করেন? বুঝেন নাই মনে হয়, বুঝেছেন? এখন আমরা আরো একটা রদ করি, আপনারা বলেন আপনারা নাকি মুকাল্লিদ। মানুষরা দুই ভাগে বিভক্ত করে, একটা হলো মুকাল্লিদ যে সাধারণ আম্মি, আর একটা হলো মুস্তাহিদ। মুস্তাহিদ বলতে শুধু ইমাম আবু হানিফাকে বুঝে, আর তারপরে যত হানাফি আসছে সবাই মুকাল্লিদ আম্মি, তাই না? তাদের অবস্থা তাই কিনা, না মিথ্যা বলছি? বলি ও হানাফির দল, দেওবন্দির দল, ইমাম আবু হানিফা যদি মুস্তাহিদ হয় আর সবাই আপনারা কি মুকাল্লিদ আম্মি, আম্মি মানে কি সাধারণ মানুষ, মুকাল্লিদ, মুকাল্লিদ হবেন, আবার নামের আগে বক্তার আগে হাকিমুল উম্মাত, ফকীহুল মিল্লাত, আল্লামা, এগুলো কই পাইলে? আম্মি মানুষ কি এগুলো হতে পারে? আপনারা মিথ্যা দাবি করছেন, হয় তাকলিদে মিথ্যা দাবি করছেন, তা না হলে আপনাদের নামে মিথ্যা দাবি করছেন, তাই কি না? তাহলে দলিল মাজহাবের পক্ষে গেল, তাহলে কেমনে ওয়াজিব হলো? এই যে চলে আসছে, তারপরে আর একটা রদ করে, এমন তো হাদিসেই গেলাম না, কিছুই শুরু করলাম না, এখনো ভূমিকা। যাই হোক, আর একটা এটা বাদ দেই, আর একটা দলিল হাদিস থেকে দেই, দুইটা তো কমপক্ষে বুঝছেন, শর্ট টাইমে দুইটা আয়াত বুঝলেন, এখন হাদিস থেকে তারা দলিল দেয় কয়টা? এই আমার এই ইসলামে মাজহাব মানার বিধান, এতে তাদের সমস্ত দলিল এবং খণ্ডন করা আছে, এটা সংগ্রহ করবেন, যদিও কম পাবেন। এটা ইসলামে মাজহাব মানার বিধান কি? এখানে তাদের মানে তারা যে মাজহাবকে মানা ওয়াজিব করে তার হাদিস থেকে দলিল দেয় সাতটা, এখানে আছে সব রদ খণ্ডন সহ। তার এক নম্বর দলিল হলো, এক নম্বর দলিল হচ্ছে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবিদেরকে উদ্দেশ্য করে, এবার একটু কথা স্পিরিটি হবে, সময় শেষ। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা আদ্রি মা বিকাই ফিকুম, ও আমার সাহাবারা, তোমাদের মধ্যে আমি কতদিন বাঁচবো আমি তো আর জানি না, আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না। ওয়াতাইব ইক্তাদু বিল্লাদাইনি মিম বাদি আবি বাকরিন ওয়া উমার, বলছে ইক্তাদু বিল্লাদাইনি মিম বাদি আবা বাকরিন ওয়া উমার, অতএব আমার পরে, আমার মৃত্যুর পরে আবু বকর এবং উমারের অনুসরণ করো। এর সঙ্গে আরেকটা হাদিস জুড়িয়ে দেই, ওই যে ইরবাজ ইবনে সারিয়ার হাদিস, সেখানে বলেছে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ির রাশিদিন আল মাহদিয়িন আদু আলাইহা বিন নাওয়াজিজ, আমার পরে চার খলিফার সুন্নতকে অনুসরণ করো। এই দুইটা হাদিস দিয়ে হানাফি ভাইরা তাকলিদ ওয়াজিব করে। এবং আমরা কিভাবে রদ করব? রদ হলো, এক নম্বর হলো, এখানে আল্লাহর রসুল কি বলছে? বলছে আমার পরে অনুসরণ করবে কাকে কাকে বলেন তো? আবু বকর, উমর, আর অন্য হাদিসে চার খলিফাকে বলছে, নয় চার ইমামের নাম বলছে। কার অনুসরণ করতে বলছে? চার খলিফার অনুসরণ করতে বলছে, আবু বকর উমরের অনুসরণ করতে বলছে। এবার এইটা দিয়ে জোড়া লাগাই দিচ্ছে, কোথায় বলছে ইমামের তাকলিদ করা ওয়াজিব, এটা একটা দলিল হলো। এই যে পুলিশ বাহিনী, এই বাহিনী, সেই বাহিনী, সেনাপ্রধান বলল, এই আমার বাহিনী, যখন শেখ হাসিনা পিএম, আমাদের অনারেবল পিএম যখন আসবে তখন স্যালুট মারবি। এবার
ওর আগে কত মন্ত্রী কত এমপি কত মেম্বার চেয়ারম্যান আসে যদি তাদের স্যালুট মারে কাজ হবে বললো যে পিএমরা দেখলে তোরা স্যালুট মারবি আর এরা স্যালুট মারা শুরু করছে যেই ঢোকে তারে হইলো এটা কথা হইলো আল্লাহর রাসূল বললেন আবু বকরের অনুসরণ করো উমরের অনুসরণ করো খুলাফায়ে রাশেদের অনুসরণ করো আর যদি এই হাদিস দিয়ে তাকলিদ ওয়াজিব হয়ে থাকে তাকলিদ ওয়াজিব হবে আবু বকরের তাকলিদ ওয়াজিব হবে উমরের তাকলিদ ওয়াজিব হবে খুলাফায়ে আরবায়ে রাশিদিনের তাই কি না এখান থেকে আপনি তাদের নাম ব্যবহার করে তাকলিদ ওয়াজিব করছেন ইমাম আবু হানিফার হাউ ইজ দিস এটা হবার কোন সিস্টেম কোন স্টাইলের এটা কি কোন যুক্তিতে খাটে শুধু তাই নয় আমরা এখানে ইমাম আবু হানিফা নয় তাদেরকে সম্মান করি ভালোবাসা করি শ্রদ্ধা করি কিন্তু ইমাম আবু বকর খলিফাতুল মুসলিমিন আবু বকরকে মানি এই জন্য ওমারকে মানি এই জন্য খোলাফায়ের রাশেদারকে অনুসরণ অনুকরণ এই জন্য করি যে রাসূলুল্লাহ বলেছেন এই জন্য আমরা করি আর আল্লাহর রাসূলের অনুসরণ করতে আল্লাহ বলেছেন ওয়া মাই ইয়ুতিল্লাহ ওয়া রাসূলা ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলা আল্লাহ আল্লাহর রাসূলের অনুসরণ করতে বলেছেন তাই কিনা ভাইরা তাহলে আল্লাহর রাসূল এখানে সাহাবাদেরকে অনুসরণ করতে বলেছেন বলে আমরা করি আর অন্য কোনো কারণে নাই তাহলে এখানে তাকলিদের কি ছেড়ে পাইলেন এখানে তাকলিদ ওয়াজিব হলো যদিও হয়ে থাকে আবু বকর ওমরের হয়েছে ইমাম আবু হানিফা তো এখানে নেই বুঝতে পেরেছেন না বুঝতে পারেননি বুঝেন নাই বুঝেছেন গেল এখন এখানে আর একটা হাদিস আমার কি আর চালাবো ওই যে আমার সঙ্গে আছে আপনারা বাদ আমি দর্শকের সাথে আছি এখানে শোনেন এটা একটা দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো এখানে আপনি বলছেন যে ইমাম আবু হানিফার তাকলিদ আপনারা আবার মুকাল্লিদ ছাড়ছেন তাহলে ইমাম আবু হানিফার যে তাকলিদ করছেন এই তাকলিদটা আপনি ওয়াজিব করলে কেমনে আপনারা তো মুকাল্লিদ মানুষ কিচ্ছু বুঝেন না আপনি আলেমও না কিচ্ছু না আল্লামাও না মুকাল্লিদ মানে কি তাহলে কিসের ভিত্তিতে আপনি বুঝলেন যে ইমাম আবু হানিফার তাকলিদ করতে হবে চার ইমামের তাকলিদ করতে হবে কে বললো ইমাম আবু হানিফা বলেন নাই শাফি বলেন নাই তারা বলছে লা তুকাল্লিদুনি ইমাম আহমদ বিন হাম্বল বলছে লা তুকাল্লিদুনি ওয়ালা বলছে আলা তুকাল্লিদু আহমদ ওয়ালা লা তুকাল্লিদুনি ওয়ালা তুকাল্লিদু মালিকা ওয়ালা সাউরিয়া ওয়ালা শাফিঈয়া ইমাম আহমদ বলছে আমাকে না কোন ইমামের অনুসরণ করো না ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলছেন কি বলেছেন লা ইয়াহিল্লু লি আহাদিন আন ইউফতিয়া বিকালামিনা মা লাম আলাম মিন আইন আখাজনা মিন আইন আখাজনা এখানে একটা বিশাল মজার ব্যাপার আছে দেখেন যারা মুকাল্লিদ সাজতে চায় মূর্খ সাজতে চায় তাদের জন্য বিরাট একটা রদ আছে কি মানে ইমাম আবু হানিফা বলছেন লা ইয়াহিল্লু লি আহাদিন কারোর জন্য হালাল নয় জায়েজ নয় আই ইউফতিয়া বিকালামিনা আমার কথা দিয়ে গবেষণা দিয়ে ফতোয়া দেওয়া জায়েজ নাই মালাম ইয়ালাম যতক্ষণ পর্যন্ত না জানবে মিনাইনা কুল্লা কোথা থেকে বললাম তাহলে ইমাম আবু হানিফা কি বললেন সোর্স অফ সোর্স কি কোথা থেকে বললাম কোন দলিলের ভিত্তিতে বললাম কোরআন সুন্নাহর কোথা থেকে বললাম সেটার দিকে উম্মত আর যারা অনুসরণ করবে তাদেরকে সেদিকে ধাবিত করলেন করলেন কিনা কোরআন সুন্নাহর দিকে ধাবিত করলেন কিনা মিন আইনা খাজনা কোথা থেকে বললাম সোর্স কি সেটাই জানবে যখনই সোর্স জানতে যাবে তখনই তো সে আর মুকাল্লিদ থাকলো না কারণ সে জেনে গেল দলিলাদিল্লাহ দলিলাদিল্লাহ জানলে আর কেউ মুকাল্লিদ থাকে এবার আর একটা দলিল দেই তারা আর একটা দলিল দেই দ্বিতীয় দলিল সেটা হলো তারা একটা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা দলিল পেশ করে দলিলটি আবু দাউদ সহ অন্যান্য বিভিন্ন গ্রন্থে এসছে হাদিসটি এরকম বলছে খারাজনা ফি সাফারিন আমি শুধু বাংলা বলি যদিও হাদিসটি মুখস্থ আছে বলছে যে আমরা একদা সফরে বের হলাম আমাদের মধ্যে একজন পাথরের আঘাতে তার মাথায় জর্জরিত হয়ে গেল মাথায় আক্রান্ত হলো সে ব্যক্তি এসে সাহাবাদেরকে বলছে ফাহাল তাজিদুন আলী রুখসাতান তোমরা কি আমার জন্য এই সুযোগ আছে মাসলা মাসেল দিতে পারো আমার জন্য এই অপশন কি আছে যে আমি পানি ব্যবহার না করে তায়ামুম করবো কেন আমি অ্যাট্যাক্ট হয়েছি আমি আক্রান্ত হয়েছি সাহাবারা বললেন
মা নাজিদুল্লাহ কা রুকসা তোমার জন্য আমরা কোনো সুযোগ নেই, তায়াম্মুমের কোনো সুযোগ নেই। পরে তাদের ফতোয়া শুনে, কাদের ফতোয়া শুনে, সাহাবাদের ফতোয়া শুনে আর এক সাহাবা পানি ব্যবহার করলেন, মৃত্যুবরণ করলেন। ফাউখবিরা বিযালিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ঘটনা রসুলকে বলা হলো। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? কাতালুহু কাতালাহুমুল্লাহ, তোমাদের কারণেই তোমরা এই ভাইকে হত্যা করেছো, তোমাদেরকে আল্লাহ হত্যা করুক, মানে বদদোয়া বলে এটা আরবিতে। আল্লাহর রসুল তাদের জন্য বদদোয়া করলেন, বললেন, বলছে তারা জিজ্ঞেস করতে পারে নাই, তারা জানে না এ ব্যাপারে মাসলা মাসাইল, এ ব্যাপারে কোরআন সুন্নার অথেন্টিক কিছু জানে না, না জেনে নিজের মস্তিষ্ক প্রসূত গবেষণা করে ফতোয়া দিয়েছ, এই জন্য তাদের সাহাবাদের উপরে বদদোয়া করলেন। কে বলেন তো? কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদের উপরে বদদোয়া করলেন? কাদের উপরে? সাহাবাদের উপরে। কারণ তাদের ইস্তেহাদ ভুল ছিল, তাদের ইস্তেহাদ ফতোয়া ভুল ছিল, এই জন্য কি করলেন? আল্লাহর রাসূল বদদোয়া দিলেন। তাহলে জান্নাতি মানুষগুলো তার ভিতরে জাবের বিন আব্দুল্লাহ, তাদের যদি ইস্তেহাদে ভুল হয়, আপনার ইমাম, আমার ইমাম, ইমাম আবু হানিফার ফতোয়ায় ভুল নেই, ভুল হতে পারে না, হাজার ভুল, হাজার ভুল, তার একটা প্রমাণ নেন। তার একটা প্রমাণ হলো এই হাদিস যেটা বলেছি এটা দিয়ে বোঝায়। আর দ্বিতীয়ত এই যে মুসান্নাফে ইবনে আবি শাইবা একটা হাদিসের গ্রন্থ আছে যার উপরে আমি থিসিস করেছি, পিএইচডি করেছি, এটা যদি এখন লেটেস্ট ছাপা হয়, সাদা শাস্ত্রীর লেখা হয়, তাহকিকৃত হয়, এর 21 নাম্বার ভলিউমে এরকম 500-550 উপরে পেজ, এই পুরোটাই কিসের উপরে জানেন? ইমাম বুখারীর উস্তাদ মুসান্নাফে ইবনে আবি শাইবা তিনি বলেছেন এই ঘটনা, এই গ্রন্থ ইমাম 550 পৃষ্ঠার উপরে বলছে। এইটা কিসের উপরে স্পেশাল? বলছে ইমাম আবু হানিফা যে সকল মাসলা মাসাইলে কোরআন সুন্নার খেলাফ করেছেন সেইটা হলো এই কতটা 500-550 পৃষ্ঠা, 125টা মাসলা ওখানে উল্লেখ হয়েছে। কে বলেছেন বলেন তো? মুসান্নাফে ইবনে আবি শাইবার লেখক। ওখানে 125টা মাসলা, বিরাট একটা ভলিউম, যেগুলোই ইমাম আবু হানিফা কোরআন এবং সুন্নায় কি করেছে, ইস্তেহাদে ভুল করেছে। শুধু তাই না, এটা তো একটা দিলাম, দ্বিতীয় যেটা দিলাম, এই হিদায়া পড়েন না, হিদায়া যদি পড়ে থাকেন হাজার মাসলাই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সাগরের দুইটা ইমাম মুহাম্মদ, ইমাম আবু ইউসুফ তার উস্তাদের খেলাফ করছে হাজার হাজার মাসলায়। যদি ইমামের ভুল না হতো তাহলে এত সুন্দর সুন্দর এত ওবিডেন্ট ছাত্ররা খেলাফ করত? তাহলে আমরা যখন বুঝতে পারলাম যে ইমাম সাহেবদের অনেক মাসলা মাসাইল ভুল আছে, তাহলে আপনারা কেন অন্ধের মতো গোড়া তাকলিদ করেন, তাকলিদে সাক্ষী করেন? ভাই, এখন আপনারা যারা আমাদেরকে লা মাজহাবি বলেন, এই জন্য আমরা এই সমস্ত ইমামদের মাজহাব অন্ধভাবে গোড়াভাবে মানি না, কিন্তু তাদের যে সমস্ত ফতোয়া মাসলা মাসাইল কোরআন সুন্নাহর সঙ্গে মেলে তাদের ব্যাপারে আমরা মানে মাথার উপরে রাখি, মাথার তাজ মনে করে অন্ধভাবে মেনে নেই, কিন্তু কোরআন সুন্নাহর খেলাফ হলে আমরা আহলে হাদিসের বাচ্চারা, বাঘের বাচ্চা, এগুলো মানতে নারাজ, তাই কি না? এখন আর একটা যুক্তি বলে আমি শেষ করে দেবো, আমার প্লিজ একটা যুক্তি। এখন এই সমস্ত ভাইরা, এই যে হানাফি ভাইরা, দেওবন্দি ভাইরা, একটা ঘোড়া যুক্তি, বিশেষ করে মুফতি রিজাউল করিম আবরারের একটা ক্লিপ দেখে আমার এটা মনে পড়েছে, সে বলছে যে সাহাবিদের যুগেও নাকি কি ছিল, সাহাবিদের যুগেও নাকি ব্যক্তি তাকলিদ, তাকলিদে সাক্ষী ছিল। তার একটা দলিল তিনি পেশ করেন, তার একটা দলিল এখান থেকে বুখারির, বুখারির 1758 নম্বর হাদিস পেশ করেন, সেটা হলো কি? বলছে আন ইকরামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না আহলাল মদিনা, হাদিসটা বাদ দে, হাদিস মুখস্থ আছে সময় সংক্ষেপ করার জন্য, আহলুল মদিনা থেকে কিছু লোক একদা হজ করতে গেলেন। কোথায় হজ করতে গিয়ে ওই টিমের মধ্যে, গ্রুপের মধ্যে একজন মহিলা হজটা সেরে যখন প্রায় তোয়াফে ইফাদা করার পরে মিন্স হয়েছে, হায়েজ হয়েছে, পিরিয়ড হয়েছে, এখন তাদের সাথে আর কোন ভালো এরকম বড় মুফতি টাইপের কেউ নেই, তারা ওই সমস্ত সাহাবারা মদিনাবাসীরা কি করলেন, মক্কা ইবনে আব্বাসকে জিজ্ঞেস করলেন
যে এই যে আমাদের মধ্যে একজন মহিলা সে তো হায়েজ হয়ে গেছে, এখন কি করব। অথচ তো হজের নিয়ম হলো শেষ তওয়াব করে বিদায় তওয়াব করে ফিরতে হবে, কিন্তু আমাদের এই মহিলার তো অবস্থা খারাপ, আইয়ের আগেই পিরিয়ড হয়ে গেছে, কি করব। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন তানফির চলে যাবে, বিদায় হজ বিদায় তওয়াফ আর লাগবে না। এই ফতোয়া শুনে মদিনা থেকে যারা গিয়েছিল তারা বলল, বলছে তোমার ফতোয়া মানবো, আর যায়েদ বিন সাবেত যিনি মদিনায় ছিল তার ফতোয়া মানে আমরা খেলাফ করব, তার বিরোধিতা করব, তার ফতোয়া ছেড়ে আপনার ফতোয়া মানবো, এটা হতে পারে না। এইটা দলিল পেশ করে বলে যে ব্যক্তি তাকলিদ, ব্যক্তি তাকলিদ, তাকলিদে সাক্ষী করা যাবে। বুঝতে পেরেছেন না? বুঝেন নাই, বুঝেন নাই। এই রাতে এরম আলোচনা কি আর লোড নেয় মাথায়, কঠিন তাই না? এর আমরা রদ করতেছি, খণ্ডন করতেছি। শোনেন সংক্ষিপ্ত ভাবে, এখানে আপনি দেখবেন এই যে ফাতহুল মাজিদ বুখারীর সরার, এখানে আপনি যদি দেখেন 147 পৃষ্ঠায়, তারপরে 40 থেকে নিয়ে 43 কয়েকটা পৃষ্ঠায় এখানে এগুলো উল্লেখ হয়েছে। বলছে যে এই বিষয়ে দারকুতনি, নাসাই, মুসলিমে বিভিন্নভাবে উল্লেখ হয়েছে। আমি তার সার সংক্ষেপ সামারি অফ দ্য টক বলছি, সেটা হলো বলছে যায়েদ ইবনু সাবেত ফতোয়া দিয়েছিলেন এই মাসলায় কি, যে মহিলা যদি এই অবস্থায় হায়েজ হয়ে যায় তাহলে তার আর বলছে অবশ্যই তওয়াব বিদায় তওয়াব করে ফিরবে, এর আগে ফিরতে পারবে না। কিন্তু ইবনে আব্বাস ফতোয়া দিয়েছেন এর উল্টো, বলছে না সব কাজ শেষ হয়ে গেলে, তওয়াফ ইফাজা হয়ে গেলে যদি বিদায় তওয়াফ করার আগে হায়েজ হয় মহিলা এমনি ফিরতে পারবে। এই যে এক কন্ট্রাডিক্টিভ হয়ে গেল, সাংঘর্ষিক হয়ে গেল। এই কথা শুনে মদিনার ওই সমস্ত সাহাবীরা ছিল বেদুইন, সাধারণ মানুষ, সাধারণ স্বল্প শিক্ষিত সাহাবা, তারা বিরাট বড় ইমাম ছিলেন কে, যায়েদ বিন সাবেত, তাকেই অনুসরণ করতেন। এবার ইবনে আব্বাস বলছে আমি যে এই কথা বললাম, এই মাসলা দিলাম, তোমরা যে আমার কথা মানলে না। বলছে ফালাম্মা, এই যে হাদিসে এসছে 1758 নম্বর হাদিস, ফালাম্মা কাদিম তুমুল মাদিনাতা, যখন তোমরা মদিনায় ফিরবে, ফাসা আলু, তোমরা ওখানে গিয়ে জিজ্ঞেস করবে যে মাসলাটা কি। এসে ওই সমস্ত ব্যক্তিরা মদিনায় ফিরে জিজ্ঞেস করলেন উম্মে সুলাইম, উম্মে সুলাইম হচ্ছে ইবনে আব্বাসের মা, যিনি রসুলের সাথে অনেক সিরিজ বিজড়িত ঘটনা আছে, অনেক মাসলা মাসাইল জড়িত আছে, তার কাছে এসে জিজ্ঞেস করলেন কি এই এই ব্যাপার যে দুইজনের ভিতরে দুই রকম হয়ে গেল, একজন বলছে এই অবস্থা, একজন বলছে ওই অবস্থা। উম্মে সুলাইম বলছে, আর একটা হাদিস শুনিয়ে দিচ্ছে আমাদের আম্মাজি সফিয়া রসুলের স্ত্রী, তার ঘটনা বলছে ইতিপূর্বে এরকম ঘটেছে, সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মাহাতুল মুমিনিন, তিনি একবার হজে গিয়ে এই সেম ঘটনা ঘটেছে। কি সেটা? বলছে বিদায় তওয়াফের আগে তার হায়েজ হয়ে গেছিল, কিন্তু আল্লাহ রসুল বলছে জিদ না, চলে যাও, তোমার বিদায় তওয়াফের দরকার নেই। এই ঘটনা যখন মদিনায় এসে তারা শুনলেন, যায়েদ বিন সাবেত শুনলেন, তখন যায়েদ বিন সাবেত বলছে ভুল বুঝেছেন, এখানে সব দলিল সহ বলতে পারবো কিন্তু সময় নেই। যায়েদ বিন সাবেত বলছে তাহলে তো আমার ফতোয়াটা ভুল, আমার ফতোয়া দেওয়াটা ভুল, ইবনে আব্বাস যে ফতোয়া দিয়েছেন সেই ফতোয়াই সঠিক। পরবর্তীতে যায়েদ বিন সাবেত একজন লোক পাঠিয়ে দিলেন মক্কাতে, গিয়ে বললেন তুমি গিয়ে ইবনে আব্বাসকে বলো, ও ইবনে আব্বাস, আপনি এই মহিলার ব্যাপারে যে ফতোয়া দিয়েছেন সেই ফতোয়াই সঠিক, আমি যায়েদ বিন সাবেত যে ফতোয়া দিয়েছি সেটা ভুল। সকলে মিলে ইবনে আব্বাসের ফতোয়া মেনে নিলেন। এখান থেকে যেটা বুঝাবো সেটা হলো, ও তাকলিদ পন্থী দেওবন্দী ভাইরা, আপনারা যে ব্যক্তি তাকলিদ ফরজ করছেন, ওয়াজিব করছেন, এটা দিয়ে এটা বুঝায় না, বরং যায়েদ বিন সাবেত সহ মদিনাবাসীরা কি করলেন, তাদের কাছে ভুল সিদ্ধান্ত, সাহাবীর দেওয়া ভুল ফতোয়ার সাথে সাথে যখন সহি ফতোয়া পেয়ে গেলেন, সঠিক দলিল পেয়ে গেলেন, যায়েদ বিন সাবেতের কথা বাদ দিয়ে তার ফতোয়া বাদ দিয়ে হাদিস মেনে নিলেন, তাই কি না? তাহলে এই হাদিস দিয়ে
ব্যক্তি তাকলিদ সাব্যস্ত হয় না, মাযহাব মানা সাব্যস্ত হয় না, সাব্যস্ত যেটা হয় এই গোড়া তাকলিদ আপনারা যার করছেন, যে ইমামের মানছেন সেই ইমামের প্রদত্ত ফতোয়ার খেলাফ যদি আপনি সহি হাদিস পেয়ে যান, সাথে সাথে এই ইমামকে সম্মান রেখে ও তাকে সম্মান করে শ্রদ্ধা রেখে তার ফতোয়া ফেকে দিয়ে ছুড়ে দিয়ে সহি ফতোয়া মেনে এটাই প্রমাণিত। বুঝতে পেরেছেন কি না? বুঝেন নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সকল বিরাট বিরাট মহান ব্যক্তিত্ব ইমামদেরকে ভালোবাসার, তাদেরকে সম্মান করার তৌফিক দান করুন, সাথে সাথে আমাদের এই সমস্ত অন্ধ গোড়া খোড়া ব্যক্তি তাকলিদ থেকে আমাদেরকে হেফাজত করুন এবং সহি সুন্নাহ কুরআন সুন্নার পথে চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনাদেরকে ধন্যবাদ এবং সালাফি কনফারেন্স কর্তৃপক্ষকে ধন্যবাদ যে আপনারা এতক্ষণ এই রাতে কষ্ট করে শুনলেন, এবং সালাফি কনফারেন্স কর্তৃপক্ষ আমাকে এখানে এসে আপনাদের সম্মুখে কিছু বলার সুযোগ করে দিয়েছেন, সকলকে ধন্যবাদ। সকলের কাছে দোয়া খেয়ে শেষ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ যদি অনুমতি দেয়, এখনো অনেক আছে।